22 নভেম্বর 1979 স্বাধীনতোত্তর প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে আধুনিকায়নের উদ্দেশ্যে 175 একরের এই ক্যাম্পাসে সংযোজন হয় আরও বেশ কিছু যুগোপযোগী বিভাগের। এরই ধারাবাহিকতায় 1998 সালে প্রফেসর এম একিনুদ্দিন স্যারের হাত ধরে আইএসটি বিভাগের যাত্রা শুরু। এর কিছুদিন পরেই বিভাগে আরও 5 জন শিক্ষক নিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, যিনি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর পদে দায়িত্বরত। সময়ের প্রয়োজনে কয়েকটি ধাপে নাম পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নামে বিভাগটি চলমান। বিশ্ববিদ্যালয়ের 8টি অনুষদের আওতায় 36টি বিভাগের মধ্যে যুগোপযোগী ও অনন্য বৈশিষ্ট্য ধারণ করে আছে আইসিটি বিভাগ। ৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে আমাদের আইএসটি নাম নিয়ে বিভাগটি শুরু হয়। আইএসটি নাম নিয়ে তখন আমরা 3 জন শিক্ষক, আমি, আমাদের রাকিব এবং আজাদ, এই 3 জন শিক্ষক নিয়ে আমরা বিভাগটা চালু করি। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করি, রাকিব আজাদ প্রভাষক হিসেবে যোগদান করে। যোগদান করার 15 দিনের মধ্যেই আমাকে বিভাগটার দায়িত্ব দেওয়া হয় চেয়ারম্যান হিসেবে। আমরা ওই সীমাবদ্ধতা নিয়েই আমরা প্রায় 3 বছর ওইভাবে একটি ক্লাসরুম এবং কম্পিউটার সায়েন্স থেকে একটি রুম পেয়েছিলাম ল্যাবের জন্য। আইসিটি বিভাগে যারা ছেলেমেয়েরা এখন পর্যন্ত প্রায় 23-24টি ব্যাচ পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত, খুবই ভালো পজিশানে আছে এবং এটা আমার কাছে খুব গর্বের। এবং যেহেতু আমি প্রথম দিকের একটি বিভাগ তৈরি করার একজন কর্মী মাত্র ছিলাম, তো আমি এটাই আমার কাছে খুবই আনন্দিত যে আমাদের বিভাগের অ্যাম্বাসাডার বলি আমি যারা ছাত্রছাত্রী, তারা গোটা ওয়ার্ল্ডে বিভিন্ন প্লেসে সুনামের সঙ্গে ই করছে। এবং বাংলাদেশে যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এরকম পাবলিক বিশ্ববিদ্যালয় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররাই শিক্ষকতা করছেন, এখানে তো করছেন এবং অন্য জায়গায় করছেন, এবং বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি, আইটি প্রতিষ্ঠান, সেগুলোতে আমাদের ছাত্ররাই লিডিং পর্যায়ে আছে। এবং আইসিটি বিভাগে যারা ফ্যাকাল্টিজ আছে, শিক্ষক মণ্ডলী আছেন, ওনারা অনেক আন্তরিক এবং প্রত্যেকে এক একটা ফিল্ডে এক এক ধরনের পায়োনিয়ার বলা যেতে পারে। হ্যাঁ, এবং তো এখানে আন্তরিকতা আছে, এখানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে, এখানে সব প্রত্যেকটা ক্ষেত্রে যেটাকে আমরা বলি আমাদের আইটি ভাষা ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম আছে, রাইট? তো আমাদের সকলেই খুবই আন্তরিক এবং পড়াশোনার প্রতি খুবই যত্নশীল, এবং এখানকার রিসোর্স যে পার্সোনেলগুলো আছে তাদের কাছ থেকে অনেক সহযোগিতা পাওয়া যাবে। এবং আমি মনে করি যে ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইসিটিতে পড়লে একটা ছেলে সাফল্য অর্জন করবে। সর্বশেষে যেটা বলতে চাই যে আমি সকল ছাত্রছাত্রীর প্রতি অনুরোধ যে তারা যেন আমাদের যে বিশ্বায়নের যুগে, যে ডিজিটাইজেশনের যুগে যে ব্যাপারটা হচ্ছে, তারা যেন নিজেকে সেই জায়গায় সমর্পণ করতে পারে এবং কন্ট্রিবিউশন রাখতে পারে। শুভকামনা রইল বিশ্ববিদ্যালয় আইসিটি বিভাগের জন্য। দেশ ও দেশের বাইরে স্বনামধন্য বিভিন্ন টেক কোম্পানিগুলোতে অত্যন্ত সুনামের সঙ্গে কর্মরত আছেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। বিভাগের 14 জন দেশবরেণ্য অধ্যাপক ও শিক্ষাবিদ উচ্চতর গবেষণা এবং আলোকিত মানুষ তৈরির কারিগরের ভূমিকায় নিয়োজিত আছেন। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আইসিটি বিভাগ চালু করে। আমাদের বিভাগের বয়স 25 বছর, 24তম ব্যাচের যাত্রা শুরু হয়েছে। এই বিভাগ অত্যন্ত রিসোর্স সমৃদ্ধ বিভাগ, আমাদের শিক্ষকগণ অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ, নিষ্ঠাবান। বিভাগের ছাত্রছাত্রীরাও অত্যন্ত পরিশ্রমী, মেধাবী, সাহসী। আমাদের আছে উল্লেখ করার মতো অত্যন্ত শক্তিশালী অ্যালামনাই। আমাদের আছে প্রোগ্রামিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাইবার সিকিউরিটি ক্লাব, আইসিটি ইনোভেশন ল্যাব। ছাত্রছাত্রীরা জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা বয়ে এনেছে। আমাদের আছে রিসার্চ ল্যাব, আমরা উচ্চমানের ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কনফারেন্স জার্নাল পাবলিশ করছি। আমরা আরও ইন্টারন্যাশনাল প্যাটেন্ট করছি। আমাদের শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক মানের দক্ষ শিক্ষার্থী তৈরি করতে চাই।
আমাদের লক্ষ্য তাত্ত্বিক ও প্রৌগিক দক্ষ জনশক্তি তৈরি করা, নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা যা দেশ ও বিশ্ব উন্নয়নে কাজে লাগবে। আমাদের ভবিষ্যতে আমরা কনফারেন্স, ভবিষ্যতে ইন্টারন্যাশনাল কনফারেন্স, ওয়ার্কশপ, সেমিনার আয়োজন করব, ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন আরও বৃদ্ধি করব। আমাদের বিভাগকে আমরা ইন্টারেক্টিভ স্মার্ট বিভাগকে রূপান্তর করতে চাই। সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা স্বপ্ন দেখতে জানি, স্বপ্ন বাস্তবায়ন করতে জানি। ধন্যবাদ পরিশেষে সবাইকে। প্রায় 250 শিক্ষার্থীতে মুখরিত আইসিটি বিভাগ, দক্ষ কর্মকর্তা কর্মচারী, উচ্চগতির ইন্টারনেট সুবিধা, অত্যাধুনিক ল্যাব ও প্রযুক্তির সমন্বয় আইসিটি বিভাগকে করেছে আরও গতিশীল ও সম্ভাবনাময়। মানসম্মত কোর্স কারিকুলামের পাশাপাশি যুগের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় নিয়মিত গবেষণাধর্মী সেমিনার, প্রোগ্রামিং কনটেস্ট সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন বিভাগটির অনন্য সংযোজন। শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে বিভাগটিতে আছে বিশ্ববরেণ্য লেখক ও গবেষকদের লিখিত একাডেমিক এবং নন একাডেমিক কয়েক হাজার বই সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি। হাঁটি হাঁটি পা পা করে আমরা মোটামুটি 25 বছর পূর্তি উৎসব পালন করতে যাচ্ছি খুব দ্রুতই। ইতিমধ্যে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে আইটি সেক্টরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনাই আছে তারা লিডিং পজিশনে আছে, এবং অনেক ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের আইটি সেক্টরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইটি গ্রাজুয়েটরা এই মুহূর্তে লিড দিচ্ছে। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই বিভাগ আবারও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। আমি এই বিভাগের একজন শিক্ষক হিসাবে এবং এই বিভাগের যে সমস্ত গর্বিত অ্যালামনাই আছে এক্ষেত্রে তাদেরকে যথাযথ ভূমিকা পালন করার জন্য এবং এই বিভাগের 25 বছরের যে সমস্ত শিক্ষার্থীরা এই বিভাগের আজকের পর্যায়ে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের সকলেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ল্যাব ফ্যাসিলিটিসের দিক থেকেও আইসিটি ডিপার্টমেন্টকে সেরা বলা হয়, কারণ এখানে আছে অত্যাধুনিক ল্যাব ব্যবস্থা, যেমন সফটওয়্যার ল্যাব, হার্ডওয়্যার ল্যাব, নেটওয়ার্কিং ল্যাব, রিসার্চ ল্যাব, সিগন্যাল প্রসেসিং ল্যাব, কম্পিউটার ভিশন ল্যাব, মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং ল্যাব, আইসিটি ইনোভেশন ল্যাব, যা শিক্ষার্থীদের কল্পনাকে বাস্তবে রূপ দিতে দিন রাত 24 ঘন্টায় উন্মুক্ত থাকে। স্পেশালি আমার লক্ষ্য আইসিটি বিভাগে ইন্টেলিজেন্স সিস্টেমকে ইকিউ সিস্টেমে রূপান্তরিত করা। তো আমরা যদি স্মার্ট বাংলাদেশের চিন্তা করি, স্মার্ট ওয়ার্ল্ডের চিন্তা করি, তাহলে আমার মতে আমাদের ওই ডিজিটাইজেশন, কম্পিউটার, মেশিন এগুলো বাদ দিয়ে, অবশ্যই এগুলো আমাদের নিডস, কিন্তু এগুলোতে আমাদের অবশ্যই এখন বুদ্ধিমত্তাটাকে প্রয়োগ করতে হবে সব ক্ষেত্রে, এবং আমাদের ইকিউ বাড়াতে হবে আইসিটি বিভাগের। আমার লক্ষ্য, আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করব এই দিকটাতে। তো ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হলে অবশ্যই আমরা চিন্তা করি স্মার্ট স্টুডেন্ট আগে হতে হবে, স্মার্ট ন্যাশন হতে হবে, তারপরে বাকিগুলো স্মার্টনেস আসবে অটোমেটিক্যালি। ধন্যবাদ। বিভাগের ছাত্র শিক্ষক পারস্পরিক মেলবন্ধনে রয়েছে ব্যতিক্রম ধর্মী একটি সংগঠন, যা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সংক্ষেপে এসিআইসিটি নামে পরিচিত। শিক্ষার্থীদের জন্য এসিআইসিটির বহুমুখী কার্যক্রমের মধ্যে প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স সহ নানা বিষয়ে রয়েছে বিভিন্ন রকমের ট্রেনিংয়ের ব্যবস্থা, ওয়ার্কশপ ও টেক কনটেস্ট। এছাড়াও এই বিভাগের ছাত্রছাত্রীরা নিয়মিত বিভিন্ন ধরনের সেবামূলক প্রোগ্রাম করে থাকেন। উল্লেখ্য যে আইসিটি ডিপার্টমেন্টের হাত ধরেই আইট্রিপলি ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও প্রযুক্তি প্রতিষ্ঠান ব্র্যাকনেট লিমিটেডের সাথে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যা প্রতিযোগিতামূলক চাকরির বাজারে বিভাগের শিক্ষার্থীদের রাখবে এক ধাপ এগিয়ে।
নতুন যারা এই বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে, তো আমি সেটা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা ডিপার্টমেন্টেই তারা এসেছে। তো মনের মধ্যে কোনো প্রকার কোনো ফ্রাস্ট্রেশন রেখে আসলে কোনো কিছু করা যায় না, যখন যেটা করতে হয় 100% দিয়েই করতে হয়। তো সেই হিসাবে আমি তাদের প্রতি একটা জিনিস বলবো, যে সেটা হচ্ছে যে একাডেমিক ইনভলভমেন্ট, শিক্ষকদের কমান্ড ফলো করা, ডিপার্টমেন্টের রিসোর্সটাকে নিজের সম্পদ হিসাবে মনে করে তাদের সেটাকে প্রপার ইউটিলাইজেশন করা, এবং নিজের জ্ঞান আগ্রহে যে বার্নিং ডিজায়ার সেটা সবসময় থাকা। তাহলে আজকে যে আশা নিয়ে এই আইসিটি বিভাগে বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হয়েছে, আমি মনে করি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারা এক একজন এক একটা অ্যাম্বাসিডর হিসাবে পরবর্তী জীবনে গিয়ে তারা কাজ করতে পারবে। তো এটুকুই আমি তাদের প্রতি অনুরোধ রাখব। সুস্থ সংস্কৃতি চর্চা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব প্রদান এবং ক্রীড়াঙ্গনে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে স্বাক্ষর রেখে চলেছে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা। সাইবার সিকিউরিটিতে একের পর এক সাফল্য তারই প্রমাণ। ইসলামী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে পরিচিত করার গৌরবময় অংশীদার আইসিটি বিভাগ। প্রযুক্তি, মনুষ্যত্ব এবং ভ্রাতৃত্বের সমন্বয়ে গঠিত বিভাগটি দক্ষ মানব সম্পদ তৈরিতে যেন এক পাওয়ার হাউস। আমি আইসিটি। যৌবনের মধ্যগগনে থাকা 25 বছর বয়সী আইসিটি বিভাগে ভর্তি হওয়া 24তম ব্যাচের নবাগতদের জানাই স্বাগত। বিশ্ববিদ্যালয় পর্যায়ের লেখাপড়ার জন্য তোমরা সঠিক সাবজেক্টটি চয়েস করেছো। আশা করি উচ্চশিক্ষার তোমাদের এই জার্নিটা অনেক সুন্দর হবে, অনেক ভালো কাটবে। নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের 19তম ব্যাচের বিদায়ী বন্ধুদের জন্য শুভকামনা। এই দীর্ঘ পথ চলায় তোমরা আইসিটি বিভাগের সাথে একটা পরিবার হিসেবে ছিলে এবং আশা করি থাকবে। অনেক সীমাবদ্ধতা থাকলেও পরিবার যেমন পরিবারই থাকে, তেমনি তোমরাও এই বিভাগের সাথে অটুট বন্ধনে আবদ্ধ থাকবে। এই বিভাগ থেকে তোমরা যা শিখেছো তা দেশের জন্য কাজে লাগাও। তোমাদের পথ চলা আরও সুন্দর হোক, শুভকামনা, ধন্যবাদ।